তুমি পড়তে পড়তে গড়াগড়ি খাচ্ছিস তো? দেখুন বন্ধুরা, দুপুরের পূজা দেওয়া হয়ে গেছে, মাই দিয়েছে। ও মা, ব্যাগপত্র নিয়ে চলে যাবে এক্ষুনি। গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা খুব ভালো আছেন, আমি খুব ভালো আছি। আচানক আপনাদের সামনে চলে আসলাম, মুখে একটা বাবুল কাম আছে, ওর জন্যই কথা বলে মনে হচ্ছে। তা যাই হোক, এখন বাজে হচ্ছে 1:25। আর আজকে যে হঠাৎ মা আসবে জানি, বিকালে মায়ের সঙ্গে আমার দিদির মেয়ে আসবে, আমি বুঝতে পারিনি মেয়ে আসবে, দিদি এসছে, মেয়ে এসছে, ওরা পুরানোগুলো খুঁজে দিতে এসছিলো, তাই এসছে। রান্না হঠাৎ করে নিয়েছি, আর আমার ছেলেকে পাঠিয়েছিলাম একটু চিকেনের দোকান খোলা আছে কি, 11:30 সময় ওগুলো খোলা আছে, দিয়ে আমার ছেলে চিকেন এনে দিয়েছে। চিকেন হচ্ছে রান্না প্রায় হয়ে এসছে, ভাতও হয়ে গেছে, হালকা মধ্যে রান্না করেছি। চলো, এখন চিকেনটা হচ্ছে, এই মাত্র দিলাম তো, এখন হচ্ছে। এগুলো সব রান্না হয়েছে, কী হয়েছে পরে দেখাচ্ছি, ভাতও পর দিয়ে দিয়েছি। তুই পড়তে পড়তে গড়াগড়ি খাচ্ছিস তো, যা সানকড়ায় ওট ওট। পূজা দেওয়া হয়ে গেছে, সব পূজা দিয়ে নিয়েছে, রান্না হয়ে গেছে, কি রান্না করেছে একবার দেখে নিই। চলুন, ভাত, বাটা মাছের রসা, চাটনি, চুনো মাছের ঝাল, পেঁয়াজ দিয়ে ছোটো ছোটো মাছ, এটাই কি ডাটা বক্স। দিদিকে আর মাকে খেতে দিয়ে দিয়েছি, আর আমার ওই দিদির মেয়েটা এসছে, ও এখন গেছে একটু মার্কেটে, কারণ চৈত্র মাস তো পড়েনি অবশ্য, কিন্তু কিছু পয়লা বৈশাখের কিছু কেনাকাটি শুরু করে দিয়েছে, তাই বলছে আসার টাইমও হয় না। ও তাই বলছে না যে আজকে এসছি এখানে কিছু মার্কেটিং করে করমাতলায় পুজো দিয়ে আবার এসে দুটো কিছু খেয়ে ছেলেকে খাই ঘুম পাড়িয়ে দিয়ে আবার গেছে কেনাকাটি করতে। ও আসলে আবার আমরা খাবো, ততক্ষণ মা আর ওই দিদি খেতে বসে পড়েছে, দেখলেন ওরা খেয়ে নিক। আর আমি একটা ভিডিও এডিট করতে আছে, আজকে 4টার সময় যাবে, ভিডিওটা ছেড়ে নিই। ওকে, আর গঙ্গার মাছ না ভালো লাগছে বল? তুমি কি খাবার, চকলেট আমায় দাও একটু, এ একটুখানে দাও। এখন খাচ্ছে হচ্ছে একটু গরম জল, জলটা খেয়ে দিই। দুধ খাও, দিমাগ খুলবে কম্পিউটারে। ওকে, না ঠান্ডা লাগবে, কোল্ড কফি খাবে, শুনছেন বন্ধুরা? এখন এমনি ঠান্ডা, হো সত্যি আমার ঠান্ডা লেগেছে, কোল্ড কফি শুনে ঠান্ডা লেগেছে, চোখ মুখে জল বেরিয়ে গেছে, দেখ খবরদার না, তোর বাবা মনে করেছে। হ্যাঁ সত্যি বলছি। গুড ইভিনিং বন্ধুরা, চলে এসেছি, আর চা খাওয়ার পরে ফোনের পর ফোন, বোন দাদা মাসি পিসি সব ফোন, ফোনে কথা বললাম একটু, তারপরে চা টা খেয়ে এখন বিবাসকে আবার অনেকক্ষণই হয়ে গেছে চা খেয়েছি, প্রায় 1 ঘন্টা, তারপরে সবার সঙ্গে একটু কথা মতো বললাম, কথা বলে বিবাসকে আবার একটু দুধ দিতে আসলাম, দুধটা গরম করে বিবাস খাচ্ছে। আর মা সিরিয়াল দেখতে দেখতে কোথায় গেল, রান্নাঘরে গেছে, ফুল বানাতে আছে, ওই যে সেই আগের দিন বানিয়েছিলাম না, বানাতে আছে, বানাবো ভাবছি। এসছি, ওটা মা আবার মাজছে, তা যাই হোক। আর রাতে কি হবে এখনো প্ল্যান হয়নি। আর এই যে নাতিটা ছিল, ওই যে দিদির মেয়ে নাতিটা এসেছিলো না, নাতিটা ছিল, মশারিটা টাঙিয়েছিল দুপুরবেলা, এত মশা হয়েছিল, তারপরে সন্ধ্যার দিকে সন্ধ্যা টন্দা দিয়েছি, ধূপ টুপ জ্বালিয়েছি, মশাটাও তো নেই, কারণ দিনের বেলায় যদি দুই দিকে দরজাটা খোলা থাকে না পিছনে সামনে, তাহলে কী হয় মশা হয়, মশা খুব উৎপাত হয়। আর আজকে একটু ধরো বাচ্চা থাকলে একটু এদিক ওদিক দৌড়দৌড়ি করে খোলা থাকে, মশা ঢুকে গেছে, তাই দুপুরে মশারি টাঙিয়ে ঘুমিয়েছে। দুপুর মানে ওরা তো খেতে মেতে সে 3টে বেজে গেছিলো, একটু ঘুমিয়েছিল, দিয়ে মশারি এক সাইডে এরকম টাঙানো হয়ে আছে। তা দেখিয়েছি যে শিউলি ফুলের মালা করেছিলাম,
আপনারা দেখে নেবেন। এখন বানাবো, এখনো তিনটে দুটো তিনটে বাকি আছে ঠাকুরের জন্য, বানিয়ে নিই। আর দেখলেন বাড়ি চলে গেল দিদি, দিদির মেয়ে বাড়ি চলে গেল। লাড্ডুগুলো খাবে একটা? এই লাড্ডুগুলো বানিয়েছিলাম গাজ দ্বারা, এগুলো গাজরের বানিয়েছিলাম, আর চারটে আছে। মা খাবে না বলছে, আমি একটা নিলাম। এখন বাজে হচ্ছে 8:25। লাড্ডুগুলো খুবই সুন্দর, গাজরের লাড্ডু। আর যদি দেখতে হয় আমার পায়েসি ব্রেকের লিঙ্ক দিয়ে দেবো, পায়েসি ব্রেক একটা যে কুকিং চ্যানেল আছে, দেখে নেবেন কীভাবে বানিয়েছি, আপনারাও ঝটপট বানিয়ে খেয়ে নেবেন, ওকে? আর বিবাস যেহেতু দুধ খাচ্ছে, ও খাবে না, মা বললে এখন খাবো না, আমি পরে ঠিক খেয়ে নেবো, ওই জন্য আমি একটা নিলাম। তাহলে বন্ধুরা এখন মালাগুলো বানাই, আর ভিডিওটা সকাল থেকে করেছি, ছোট্ট একটা ভিডিও, সকাল থেকেও না, ওই 12টা একটা এরম হবে না, ঠিক খেয়াল নেই, আপনারা অবশ্যই দেখে নেবেন। আর ভিডিও যদি কিছু ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলবে। ওরা যাওয়ার পর তো আমি আর দেখাই করিনি আপনাদের সঙ্গে, ওরা চলে গেল বিকালে 6:30। হ্যাঁ, তাহলে বন্ধুরা ভিডিও আর বড় করবো না, নেক্সট ভিডিওতে চলে আসবো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভালো থাকবে, সুস্থ থাকবে, সকল সময় হাসি খুশি থাকবে, নিজের শরীরে খেয়াল রাখবে। আজকের মতো টাটা, দেখে বুঝতেই পারছেন কেমন ঠান্ডা লেগেছে।